হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর, শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার পরিবার মঙ্গলময় হোক, পরিবারে পরিজনেরা ভালো থাকুক, সুস্থ থাকুক। এই কথা বলে আজকে ভিডিওটা আমি শুরু করব। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আজকেও সারাদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটু মনে হলো আজকে একটু ভালো কিছু বলি। ভালো কিছু বলার মানে এই অর্থে, আজকে আমার সেদিনকে আমি রুনা রক্ষিত দিদি যে আছে, রুনা রক্ষিত, ওনার একটা ভিডিও দেখছিলাম যেখানে উনি হাতের পাঁচটা আঙুলের সাথে আমাদের সমাজে বা আমাদের পরিবারে যে মানুষজনেরা আছেন তাদের সাথে একটা সুন্দর, এগুলো তো আমরা সবাই জানি ছোটোবেলা থেকে, এগুলো আমরা জেনে এসেছি, নীতিকথাতে পড়ে এসেছি, কিন্তু উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে আবার সবাইকে একটু স্মৃতিচারণ করিয়ে দিলেন, দিয়েছিল, মনে করে করিয়ে দিয়েছিল। তো সেই অর্থেই আজকে আমি একটা মানে ভিডিওটা করতে বসেছি যে খারাপের মধ্যেও ভালো থাকে কি হয়। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে খারাপের মধ্যেও কিন্তু ভালো থাকে। সেই খারাপের মধ্যে ভালোটাকে খুঁজে নিতে হয়, বা অনেক সময় অনেক মানুষ বোঝে না যে তার মধ্যে একটু হলেও ভালো কিছু আছে। তো সেই ভালোটাকে জাগিয়ে তোলা বা সেই ভালোটাকে নিয়ে বলে তাকে আরেকটু ভালো হতে সাহায্য করাটাই সাহায্য করাটাই মানুষের ধর্ম বা মানুষের প্রধান কর্তব্য হওয়া উচিত। সবসময় যে শুধু খারাপ 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 বলবো তা না, খারাপ মানুষটার মধ্যেও কিছু ভালো জিনিস থাকতে পারে, তো কখনো কখনো সেটাও বলা উচিত। যেমন আমি বলবো আজকে ওই যারা মাস্টারনি বলে থাকো, যাকে সো কল টিচার, তার ক্ষেত্রে সে তার লাইভে দুদিন দুটো নাইটি বা চুড়িদার এই টাইপের কিছু পরে এসেছিলো, যাক দেখতে খারাপ লাগছিলো না, ভালো লাগছিলো। ওই যে আমি একটা কথা বলি, যাকে যেটা মানায় বা যেরকম জায়গা সেরকম পোশাক বা সেরকম আচার ব্যবহার, তো ভালো লাগছিল। আমি দেখি না ওনার লাইভ, আমি দেখিও নি, কিন্তু ওই যে স্ক্রল করতে করতে যে সামনে চলে আসে, তখন ওই লাইভটা চললো এক দু সেকেন্ড মতন হয়তো, তাতে দেখলাম উনি একটা ওরকম ব্ল্যাক কালারের একটা কিছু পরে বসেছে, এটা হচ্ছে পরশু দিন। আর গতকাল হয়তো উনি স্লিভলেস কোনো টপ টপ টাইপের কিছু হয়তো পরে বসেছিলো, যেখানে এতটা ক্লিভেজ শো হচ্ছিলো, বাট সেটা ঠিক আছে, নেওয়া যায়। কিন্তু ওনার কথা বাদ দিলাম, এবার আজকে আমার টপিক উনি না, আজকে আমার টপিক হচ্ছে ওনার মেয়ে ওয়েন্দ্রিলা বা চাঁদনি নামে যে পরিচিত। মেয়েটা খুবই খারাপ, খুবই খারাপ, সত্যি খারাপ, অস্বীকার করার কোনো জায়গা নেই, না তোমার আমার আছে, না ওয়েন্দ্রিলার আছে, না ওয়েন্দ্রিলার মায়ের আছে, যে মেয়েটা উচ্ছন্নে চলে গেছে, মেয়েটা সঠিক নয়। খারাপ অর্থে এই যে সঠিক নয়, মেয়েটার মধ্যে অনেক ব্যাড জিনিস ভর্তি হয়ে গেছে, আর সেটার দায় আমি তার মাকেই দেব। আজকে আমার সন্তান যদি খারাপ হয় তার দায় কিন্তু আমি, কারণ বাবা বা পরিবেশ বা সমাজ আমার সন্তানকে জানা গঠন করবে, তার থেকে বেশি গঠন করব আমি, কারণ আমার সন্তানটা জন্মের মুহূর্ত থেকে, ইভেন গর্ভাবস্থা থেকে আমার সাথে সে থেকেছে। সে স্কুলে যতটা টাইম না থেকেছে, সে কোচিংয়ে যতটা টাইম না থেকেছে, তার থেকে বেশি টাইম সে আমার সাথে থাকছে। তো আমার সন্তান যদি আজকে খারাপ হয় তার সম্পূর্ণ দায় কিন্তু আমি। সেরকম আজকে ওয়েন্দ্রিলার মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকে, যদি কিছু না, যে খারাপগুলো আছে তার দায় কিন্তু ওর মা। আজকে লক্ষ্মী পুজোর দিন, আমি ওনার আগের ভিডিওতে মানে ওই মাস্টারনির আগের ভিডিওতে শুনেছিলাম যে উনি ঠাকুর বিশ্বাস করেন না, উনি প্রত্যেক ভিডিওতেই বলেন উনি ভগবান বিশ্বাস করেন না, তাই উনি পুজো আর্চা করেন না। ওনার ঘরে একটা পুজোর জায়গা আছে ঠিকই, কিন্তু সেটা তার মেয়েই করে, তার মেয়ে যেরকম পারে সেরকমভাবে সে করে, খুব ভালো বিষয়, যেরকম পারে সেরকমভাবেই করে। ভগবান এটাই চান, ভগবান চায় না, কখনোই কোথাও লেখা নেই যে ভগবান বলেছে আমাকে এত ফুল দাও, তত মালা দাও, অত মিষ্টি দাও, অত ফল দাও, না। ভগবানের মেন মনের ইচ্ছা যেটা চাওয়া, সেটা হচ্ছে একটু ভক্তি, ভগবানের প্রতি একটু ভক্তি, একটু ভালোবাসা, শ্রদ্ধা। তো ওয়েন্দ্রিলার মনে সেটা আছে দেখেই সে কিন্তু আজকে মিষ্টি কিনে এনেছে, লক্ষ্মী ঠাকুরের জন্য একটা মালা কিনে এনেছে, তাকে পরিয়েছে। আমি ভিডিওটা আজকে দেখলাম, যেহেতু থাম্বনেলে না ঠাকুরের এ দেওয়া ছিল, ছবি দেওয়া ছিল, তো ঠাকুরের ছবি দেওয়া দেখে আমি ভাবলাম যে কী ব্যাপার, দেখি তো আজকে ভিডিওটা আমি দেখলাম। তো আমি ওয়েন্দ্রিলাকে পুজো দিতে দেখে আমি সত্যি একটা টাইম আমার ভিডিওটা দেখতে ভীষণ অস্বস্তি লাগছিলো, কোথায় অস্বস্তি লাগছিলো আমি সেটাও বলবো, কিন্তু ওয়েন্দ্রিলার পুজো দেওয়া দেখে আমি লাস্ট অবধি ভিডিওটা দেখলাম। ওয়েন্দ্রিলা, আমি তোমার জন্য কিন্তু ভিডিওটা দেখলাম। আমি জানি না তুমি আমাকে কীভাবে নেবে, আমার কথাগুলোকে তুমি কীভাবে নেবে, এটা আমার বিষয়ও না, দরকারও নেই, কিন্তু আমার ভালো লাগলো তাই আমি বললাম। একটা জায়গায় আমার ভীষণ অস্বস্তি লাগছিলো, আমার তখন মনে হচ্ছিলো যে ভিডিওটা ব্যাক করে যাই, তাও আমি দেখেছি যে আমি তোমার ধৈর্য বা তোমার প্যাশন, প্যাশন দ্যাট মিন্স এই যে তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো, তুমি নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারো, এটা দেখার জন্য কিন্তু আমি লাস্ট অবধি তোমার ভিডিওটা দেখলাম। তুমি লক্ষ্মী ঠাকুরকে মালা পরিয়েছো, তুমি মিষ্টি কিনে এনেছো, খুব ভালো করেছো। হ্যাঁ, তুমি একটু ফুল কিনতে পারতে, কেন নি, যাই হোক বাদ দাও, কেন নি, 10 টাকার ফুল এখন পাওয়া যায়, 10 টাকার অনেকটাই ফুল দেয়,
ঠিক আছে, তুমি কেননি তোমার মনে হয়নি, তুমি মিষ্টি কিনে এনেছো, দিয়েছো, ধূপকাঠি ধরিয়েছো, ধূপদানি তোমার নেই, তুমি একটা তাকের ওপরে ধূপকাঠিটা রেখেছো, সব ভালো। তুমি আলাদা আলাদা মিষ্টি কিনেছো, আলাদা আলাদা বাটায় করে সেই মিষ্টিটা দিয়েছো ঠাকুরকে। মিষ্টির প্যাকেটটা খোলা মাত্রই তোমার মা পাশ থেকে যে সাউন্ডটা করলো, যে হামলে পড়ার মতন আচরণটা, ওনার বক্তব্যে বোঝা গেল যে উনি হামলে করতে চাইছেন, সেটা তুমি কন্ট্রোল করেছো তোমার মাকে। তুমি যেটাই বলেছো আমি অত খেয়াল করি না, কারণ তোমার মায়ের বাচনভঙ্গিটা এমন না, আমার সত্যিই ভালো লাগে না। উনি কন্টিনিউয়াসলি তোমার মধ্যে যে আমি প্যাশনটা দেখলাম, যে ধৈর্যটা দেখলাম, যে না এটা আগে আমি ঠাকুরকে দেবো, 5 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি আমি তুলবো বা তারপরে খাবো আমরা, প্রসাদ নেব। হ্যাঁ, তুমি প্রসাদ বলে খাও, তোমার মা মিষ্টি বলে খাক, যাই খাক, তো তারপরে এই ধৈর্যটা তোমার মধ্যে ছিল, তোমার মায়ের মধ্যে একটুও ছিল না, একটুও ছিল না। সে শুধুই অপেক্ষা করছিল কতক্ষণে মিষ্টিটা ওখান থেকে উঠবে আর তার পেটে যাবে। ভগবান কিছু খায় না জানো তো, ভগবান কিছুই খায় না, ভগবান কিছুই নেয় না। আমরা যা কিছু ভগবানকে দিই না, ভগবান কিছুই নেয় না, সে শুধু মনের একটু ভক্তি আর ভালোবাসা চায়। তোমার মধ্যে যেটা একটু আছে তোমার মার মধ্যে সেটা একদমই নেই। আমি বলবো না তোমাকে যে তুমি এই একটুটা, এই এক বিন্দুটাকে এক সিন্ধু বানাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ভগবানের জন্য কতটা ভক্তি রাখবে, এক বিন্দু রাখবে না এক সিন্ধু রাখবে, সেটা কিন্তু সম্পূর্ণই তোমার ব্যাপার। আমি বলবো না তুমি বিন্দুটাকে সিন্ধু বানাও, আমি বলবো ওই বিন্দুটাকে বিন্দুতেই রাখো, কিন্তু রাখো, সিন্ধু বানাতে না পারো না বানাও, বিন্দুটাকে বিন্দুতেই রাখো, কিন্তু রাখো। তোমার মধ্যে যে জিনিসটা আছে সেটাকে হারিয়ে যেতে দিও না, সেটাকে নষ্ট করে ফেলো না। পুজো করাটা তোমার আমার খুব ভালো লাগলো, ফুল একটু তুলসী ভগবানকে দিলে আরও ভালো হতো, কারণ ভগবানকে আমরা যা কিছু নিবেদন করি তাতে একটু তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা দিতে হয়, তো তুলসী পাতা দিতে, যাই হোক সেটা তোমার ব্যাপার, তুমি কীভাবে পুজো দেবে না দেবে, বলে না ভগবানকে তুমি যেভাবেই দাও ভগবান সেভাবেই গ্রহণ করে, ভগবানের অনেক জাঁকজমক অনেক কিছুর প্রয়োজন হয় না, মনের ভক্তি ভরে তুমি যা দেবে তাই নেবে। আমরা আবার ছোটোর থেকে শিখেছি যে ঘরে যা কিছু নতুন আনবে ভগবানকে আগে উৎসর্গ করবে। সে একটা আমি নতুন শাড়ি আনি সেটা আগে ভগবানের পায়ে ছোঁয়াই, একটা নতুন জামা আনি সেটা ভগবানের পায়ে ছোঁয়াই, কি একটা কিছু গয়না কিনলাম গোল্ড বা কিছু কিনলাম সেটা আমি ভগবানের পায়ে আগে ছোঁয়াই, ছুঁয়ে তারপর নিজে করি। সে তো নিয়ে নেবে না, তার পায়ে যদি তার চরণের নিয়ে যদি আমি ছোঁয়াই সে তো নিয়ে নেবে না আমার থেকে। আমার এটা আমার চিন্তাধারা, এটা আমরা ছোটোর থেকে এভাবে তৈরি হয়েছে, আমি এভাবেই পালন করি। তুমি যেটা করলে আমার খুবই সত্যিই খুবই ভালো লেগেছে, এভাবে করো। মেয়েদের ফ্যাশন বা মেয়েদের চাকরি করা বা মেয়েদের এভাবে চলা এগুলো কোনো কিচ্ছুই খারাপ না, কোনো কিচ্ছু খারাপ না, কিন্তু সব কিছুর পরেও একটা কিন্তু থাকে, কিন্তুটা এই কারণেই থাকে কারণ শালীনতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একটা কথা আছে জানো তো, আপরুচি খানা আর পরের রুচিতে পেহেন না, মানে পড়া, মানে তুমি খাবারটা নিজের রুচিতে খাবে, তোমাকে অন্য কেউ যদি বলে দেয় এটা খেয়ে দেখ খুব ভালো, তোমার যদি সেটা জিভে টেস্ট না লাগে, ভালো না লাগে, তুমি কিন্তু কখনোই খাবে না। সুতরাং খাবারটা নিজের রুচিতে খাওয়া উচিত আর পোশাকটা অন্যের রুচিতে পরা উচিত, কারণ তুমি নিজেকে বুঝতে পারছো না যে তোমাকে কতটা সুন্দর লাগছে। বা দেখো সবাই আমরা নিজেকে নিজেদের সুন্দর মনে হয়, কিন্তু প্রকৃত সুন্দর কোনটাতে লাগছে সেটা অন্য কেউ ভালো করে জাজমেন্ট করতে পারে, তাই না? অন্য কেউ ভালো করে সেটাকে জাজ করতে পারে যে আমাকে কোনো পোশাকে সত্যি ভালো লাগছে না খারাপ লাগছে। আরেকটাও কথা আছে, নিজে যারে বড় বলে বড় সে নয়, মানে আমি যদি নিজেকেই নিজে বড় বড় আমি বড় আমি মহান আমি হ্যান আমি ত্যান, না, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। অন্য কেউ যদি তোমার প্রশংসা করে, তোমাকে বড় বলে, তুমি মহান, তুমি অনেক ভালো, তাহলেই তুমি জানবে সত্যি তুমি প্রকৃত ভালো। কিন্তু নিজে যদি নিজেরকে সবসময় আমি ভালো, আমি এই করি, আমি ওই করি, আমি মহান, আমি এই জানি, আমি ওই জানি, তার মানে তাই নয়, এটা তোমার জানা। 10 জন জেনে যখন কাউকে জাজ করে যে এ সত্যিই ভালো, এ সত্যিই মহান কি না, প্রকৃত ভালো বা প্রকৃত মহান কিন্তু সেই হয়। আর আরেকটাও কথা আছে, কুসন্তান যদি বা হয় কুমাতা কদাচও নয়, মানে সন্তান খারাপ হতে পারে কিন্তু মা কখনো খারাপ হয় না। কিন্তু তোমার ক্ষেত্রে আমি দেখলাম উল্টো, তুমি সন্তান এরকম মায়ের কাছে পালিত হয়ে এরকম মায়ের সাথে থেকে একটু হলেও তোমার মধ্যে ভক্তিভাব বা ভগবানের প্রতি একটা ফেথ, সামান্যটুকু ফেথ, 1 ড্রপ হলেও তোমার মধ্যে ফেথ আছে ভগবানের ওপর, সেটা তোমার মায়ের মধ্যে একদমই নেই। তো আমি দেখলাম যে কুমাতাও হয় আর সন্তানও খারাপ নাও হয়। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, কারণ তোমরা তো আবার ইংলিশ ছাড়া বোঝো না, আর ইংলিশটা আমার কাছে জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র আমার কাছে একটা ভাষা, যেমন হিন্দি একটা ভাষা, মারাঠি একটা ভাষা, ইংলিশও আমার কাছে সেরকমই একটা ভাষা। তো আমি আমার মাতৃভাষাতে কথা বলতে বেশি কমফোর্ট, সো আমি আমার মাতৃভাষায় বললাম, তুমি বুঝতে না পারলে অ্যাভয়েড করো, কিন্তু হ্যাঁ ভিডিওটা তো অল ওভার আমি তোমাকে ভালো বললাম। তো এটুকুই বলার ছিল, ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর কমেন্টস করে আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক
অবশ্যই করো। আর আমার চ্যানেল যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, লাভ ইউ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।